নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রীতা বড়ুয়ারায় চ্যানেল বন্ধুরা আপনারা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রাইমারি আপার প্রাইমারি এসএলএসটি গ্রুপটি নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য এবং সরকারি কর্মচারীদের বেতন সংক্রান্ত খবরগুলি জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন যাতে করে যখনই কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে বন্ধুরা আপনারা জানেন শিক্ষকদের বেতন বৃদ্ধির দাবিতে পিআরডি স্কুলের দাবিতে দীর্ঘদিন ধরে অনশনে রয়েছেন প্রাথমিক শিক্ষকরা শেষ পর্যন্ত সরকারের থেকে কিছুটা বেতন বৃদ্ধির আশ্বাস পাওয়া যাচ্ছে আগামীকাল নজরুল মঞ্চে সরকারি শিক্ষক সংগঠনের রয়েছে এক বিশেষ সভা সেখানেই ঘোষণা হতে পারে প্রাথমিক শিক্ষকদের নতুন বেতন কাঠামো এরকমই বিভিন্ন নিউজ চ্যানেলগুলি থেকে খবর পাওয়া যাচ্ছে তো বন্ধুরা চলুন একবার দেখে নেওয়া যাক কি আপডেট রয়েছে পিআরটি স্কেলের কোনো সম্ভাবনা নেই তবে প্রাথমিকের জন্য থাকছে একাধিক সুখবর এই মাত্র প্রকাশিত হয়েছে নজরবন্দি অনলাইন ব্যুরো একটি নিউজ পোর্টালে ন্যায্য বেতনের দাবিতে আমরণ অনশনে নেমেছেন উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা বিক্ষোভে সামিল হয়েছেন রাজ্যের কয়েক হাজার প্রাথমিক শিক্ষক তাদের দাবি পিআরটি স্কেল অর্থাৎ কেন্দ্রীয় হারে বেতন গ্রেড পে বিয়াল্লিশশো টাকা করতে হবে পাশাপাশি বহুদূরে ট্রান্সফার হওয়া জন প্রাথমিক শিক্ষকে ফিরিয়ে আনতে হবে অনশনের প্রায় দুশো সত্তর ঘণ্টা কাটতে চললেও এই আন্দোলনকে তেমন পাত্তা দিচ্ছে না রাজ্য সরকার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন অনশনকারী শিক্ষকদের দায়িত্ব ও কর্তব্যবোধ থাকা উচিত তাদের সরকার শিক্ষকদের সব থেকে বেশি গুরুত্ব দেয় এমন কোনো রুলস নেই যে পিআরডি স্কেল দিতেই হবে ওদের দাবি অনুযায়ী গ্রেড পে করতে হলে সাড়ে তিন হাজার থেকে চার হাজার কোটি টাকা খরচ হবে এখনই সেই টাকা সরকারের নেই ধাপে ধাপে তা বাড়ানো যেতে পারে এরপরেও যদি ওরা ধর্ন অনুশন চালিয়ে যায় তা আমাদের কিছু করার নেই শিক্ষকরা আশা করেছিলেন মুখ্যমন্ত্রী তাদের জন্য কিছু করবেন কিন্তু সেই আশায় জল ঢেলে দিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি সব জানিয়ে দিয়েছেন যারা কেন্দ্রের হারে মাইনে চান তারা কেন্দ্রে যান কাজকর্ম নেই রাস্তায় বসে আছে সব এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সিপিআইএম এর সুজন চক্রবর্তী বলেন শিক্ষকরা চাইছেন দেশের অন্য রাজ্যগুলোর মতো যোগ্যতা অনুযায়ী বেতন এতে অন্যায়ের কিছু নেই মুখ্যমন্ত্রী বিষয়টি না বুঝে এরকম মন্তব্য করেছেন তাবল ভোগছেন অন্যদিকে বিজেপির পক্ষ থেকে বহু নেতা সাংসদ বিধায়করা অনশন মঞ্চে এসে আশা জাগিয়েছিলেন যে তারা প্রথম তারা তাদের পাশে আছেন এবং তাদের সরকার ক্ষমতা এলে মন্ত্রিসভার প্রথম বৈঠকে পিআরটি স্কেল ঘোষণা করা হবে তাতে যার চেপে সেই আসার বাণী শুনে তা হজম করার আগেই এসেছে দুঃসংবাদ ভারতের অন্যতম বিজেপি শাসিত মণিপুরের সর্বস্তরের শিক্ষকদের বেতন কমিয়ে দিয়েছে বিজেপি সরকার কাজে শিক্ষকরা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছেন এই অবস্থায় আগামীকাল শাসক দলের শিক্ষক সংগঠনের সাথে বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী শিক্ষকদের বেতন কাঠামো কি হবে তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রীর সাথে শিক্ষামন্ত্রী সেই আলোচনা থেকে উঠে আসার সিদ্ধান্তই আগামীকাল দুপুর একটায় নজরুল মঞ্চের বৈঠকে শোনাবেন তিনি এবং সেটাই ফলপ্রসূ হবে প্রসঙ্গত শিক্ষামন্ত্রী এবিপিটি এর সাথে বৈঠকে ইতিমধ্যে জানিয়েছেন রাজ্য সরকার প্রাথমিক শিক্ষক ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম দুই হাজার আটের আওতায় আনতে চলেছে খুব দ্রুত স্কুলে প্রধান শিক্ষক নিয়োগের নির্দেশনামায় জেলায় জেলায় পাঠানোর ব্যবস্থা হচ্ছে শীঘ্রই বদলি শীঘ্রই বদলি প্রক্রিয়া চালু হচ্ছে আবার শাসক দল সূত্রে খবর গ্রেড পে বিয়াল্লিশও হওয়ার কোনো সম্ভাবনা নেই শিক্ষকদের দাবি অনুযায়ী বিয়াল্লিশ টাকা গ্রেড পের জায়গায় গ্রেড পে হতে পারে ছত্রিশশো বেতন কাঠামো হতে পারে সাত থেকে সাঁয়ত্রিশ হাজার ছশো টাকা যার ফলে সরকারের প্রায় এগারোশো সত্তর কোটি টাকা অতিরিক্ত খরচ হবে নভেম্বর ষষ্ঠ পে কমিশন ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে তার আগেই রাজ্যের প্রাথমিক শুধু কিছুটা বেতন বাড়ানো হবে পে কমিশন ঘোষণা হওয়ার পরে বেতন বাড়িয়ে আরও আর্থিক চাপ রাজ্য সরকারের পক্ষে নেওয়া সম্ভব নয় উস্তি সংগঠনের সূত্রে খবর আগামীকাল বৈঠকের দ্বিতীয় তাকিয়ে রয়েছেন তারাও অনশন তুলবেন কিনা তা পার্থ ঘোষণার উপরেই নির্ভর করছে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য